হাই ফ্রেন্ডস, আমি তোমাদের কাছে একটা চিলি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। চলো এবারে এটাকে শুরু করা যাক। চিকেনটা ম্যারিনেট করার জন্য দিচ্ছি একটু রসুন বাটা, একটু আদা বাটা, আর গোলমরিচের গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু পাতিলেবুর রস, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। এইগুলো দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেবো একটু আধ ঘন্টার মতো। এটাকে আমি মাখিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য, এটাকে মাখিয়ে রেখে দেবো, এটা ঢাকা দিয়ে রেখে দেব, ঢাকা দিয়ে এখন রেখে দিলাম। আমার আধ ঘন্টা মাখানো ছিল, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি একটু ময়দা আর একটু চালের গুঁড়ো অল্প করে, আর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, এগুলোকে দিয়ে একটু টাইট করে মাখিয়ে নিতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নিতে হবে। একটা বাটিতে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এটাকে জল দিয়ে গুলে রেখে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি টমেটো সস, 2 টেবিল চামচের মতন টমেটো সস। সোয়া সস 1 টেবিল চামচের মতো সোয়া সস, আর চিলি সস, গ্রিন চিলি সস নিয়ে নিচ্ছি এখানে, এটাও 2 টেবিল চামচের মতো গ্রিন চিলি সস, একসঙ্গে মিক্স করে রেখে দিলে এটা আমার পরে গ্রেভি করতে লাগবে। এটা কর্নফ্লাওয়ার, কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে চিকেনগুলো ভাজার জন্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে চিকেনগুলো ছেড়ে দিতে হবে, চিকেনগুলো ভেজে ভেজে তুলে নেব তেল গরম হয়ে। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিকেন পিসগুলো ছেড়ে দিচ্ছি একটা করে করে। নুন দিলে আমার হাতে লেগে 1 ফিট হয়ে গেছে, এটাকে আরেকটু ভালো করে ভেজে নিতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এছাড়া অনেক অনেক করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।
এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে আমার সব রান্না ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নেব। পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব। এবারে দিয়ে দিচ্ছি আদা কুচি, আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু হতে দিতে হবে। এগুলো আমার নরম ভাজা হয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো অল্প নুন। কারণ সসগুলোতে নুন থাকে, ওই জন্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সসগুলো। সসের বাটি দিয়ে জল দিয়ে দিলাম, তো নাড়াচাড়া করে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা, একটু জল দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করব, যাতে কর্নফ্লাওয়ারটা না বসে যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল দিতে হবে আন্দাজে। দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। গ্রেভিটা ফুটে গেছে, এবারে আমি এর মধ্যে চিকেন পকোড়াগুলো দিয়ে দিলাম। এবারে এটাকে দেখে একটু ফুটতে দিতে হবে। আমার চিলি চিকেনটা রেডি। এটাকে এবারে আমি গ্যাস অফ করে সার্ভ করে দেবো। করে দিয়েছি, এটাকে ফ্রাইড রাইস আর পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে।